ছাত্রলীগকে রাজনৈতিক গণগঠক হিসেবে নয় সন্ত্রাসী গণগঠন হিসেবে সরকার নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় ব্র্যাক সিডিএমে তিন দিনব্যাপী মহিষ নিয়ে এশিয়ান বাফালো কংগ্রেস সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার এ সময় আরও বলেন, আওয়ামী লীগকে এখনও নিষিদ্ধর ব্যাপারে পরিকল্পনা হয়নি, ছাত্রলীগ সবসময় সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত। বিস্তারিত থাকছে বাবুল আহমদের প্রতিবেদনে। ছাত্রলীগকে নিষিদ্ধ করছে একটা রাজনৈতিক সংগঠন হিসেবে না, একটা সন্ত্রাসী, তারা সন্ত্রাসী কাজে লিপ্ত হয়েছে বলেই তো কাজে ছাত্রলীগ যদি তার রাজনীতিতে থাকতো তাহলে নিষেধ করার প্রশ্ন আসতো। কাজে এখানে সন্ত্রাসী ব্যাপার আছে, তারা যেভাবে আইন ভঙ্গ করেছে, তারা নিজের হাতে আইন তুলে নিয়েছে, এসবের কারণে নিষিদ্ধ করা হয়েছে। আমাদের তো এটা নিয়ে তো কাজ অবশ্যই হচ্ছে, আর আসলে মাংসের দাম বৃদ্ধির ব্যাপারটা এখনো বাজারে অনেক রকম চাষা চলছে, যেটার জন্য দামটা নাগানো বাইরে থাকছে। আমরা কিন্তু এই দামটা কী করে নিয়ন্ত্রণে আনা যায়, এটা শুধু মাংস না, অন্যান্য প্রাণীজ আমিষ জাতীয় সব খাদ্য আমাদের খুবই দরকার। আমার মনে হয় আইন কঠোর আছে এবং অভিযানও চলছে, এরকম যেগুলো হচ্ছে আমার মনে হয় পত্রিকায় যেগুলো আসছে, আমরা কিন্তু নিজেরাও গেছি, মেঘনা পদ্মা মেঘনা মহিলা গেছে, ভোলায় গেছে, ওখানে কিন্তু দেখলাম যে তারা কিন্তু যথেষ্ট অভিযান চালাচ্ছে। জালগুলো প্রায় 1 লক্ষ মিটার জাল তারা জব্দও করতে পেরেছে। আসলে ঘটনাগুলো হচ্ছে কি যে আমাদেরকে জালগুলোকে ইয়ে করে ফেলতে হবে, অবৈধ জাল, আর যারা করছে ওরা কিন্তু জেলে না, এই কথাটা আমি কিন্তু পরিষ্কার করতে চাই। জেলেরা কিন্তু এই কাজ করছে না, কারণ তারা জানে এটা তাদের জীবিকার সাথে জড়িত। যারা করছে তারা দুষ্কৃতিক, তারা হলো ব্যবসায়ী, তারা মুনাফা চায়, সেজন্য এ ব্যাপারে আমাদের কঠোর ব্যবস্থা নিচ্ছে। এবং সেখানে যতগুলো ঘটছে কিন্তু আমার মনে হয় অন্য দিকটাও আপনাদেরকে দেখতে হবে, যে জেলেরাও কিন্তু মাছ না ধরে 22 দিন বসে আছে এবং সেটা তারা মেনে চলছে। কাজে আইনটা আছে এবং আইন মানে মানে যেই সরকারে এই ধরনের পতন হয় বুঝতে হবে যে তার কাজ ভালো ছিল না। হ্যাঁ, এবং তার মধ্যে সবচেয়ে বড় এরকম ছিল যে আমাদের দেশের সম্পদ বাঁচানো হচ্ছে, আমাদের টাকা বাঁচানো হচ্ছে, ডলার বাঁচানো হচ্ছে, আমাদের এই কারণে মানুষ ক্ষুব্ধ হয়েছে।